Hey guys, assalamualaikum. Welcome kuchhi notun ekta assemble video te ba fixing video te. Dekho oshadharon kichu toy parts kintu ekhane royeche. Besh colorful ar bibhinno modeler kichu toy vehicles er part. Ar ei part gulokei kintu ajke ami jora lagabo ba assemble korbo ba fix korbo. To friends, cholo amra deri na kore mul video ta shuru kore dei. Guys, ajke prothomei kintu ami ekta emergency toys er parts ke hate niye niyechi ar ei emergency toy er parts ta hocche ekta ambulance er parts upper side er parts dekho oshadharon realistic ekta graphics er sathe royeche kintu ei ambulance er upper side er parts ti to etar je lower parts shetake ekhon ami niye nibo amar hate ar then dui ta ke position wise boshiye fela try korbo ei dik theke ar etake position wise boshiye felar porei ami kintu etar screw hole gulor moddhe screw gulo ke diye dibo একে একে প্রতিটা স্ক্রু হলেই কিন্তু আমি একটা করে স্ক্রুকে দিয়ে দিব আর দেন টাইট করে দেওয়ার পরেই কিন্তু আমার এই অ্যাম্বুলেন্স টয়টা খুব মজবুতভাবেই ফিক্স হয়ে যাবে হোপফুলি তো আমি এটাকে প্রথমেই এদিকে টাইট করে ফেলছি ওয়াও দেখো চার কর্নারে চারটা স্ক্রুকে টাইট করার পরে কিন্তু আমার এই অ্যাম্বুলেন্স টয়টা মোটামুটিভাবে ফিক্স হয়ে গিয়েছে খুবই মজবুতভাবে আর এটার যে লুক সেটা কিন্তু ফিরে এসেছে দেখো আর তোমরা জানো এটা কিন্তু একটা ইমার্জেন্সি ভেহিকল রিয়েল লাইফে ক্রিটিক্যাল পেশেন্টদেরকে সার্ভিস দিয়ে থাকে এই ইমার্জেন্সি টয়সটি এই অ্যাম্বুলেন্সটি তো ফ্রেন্ডস আমি এখন এটাকে রাখবো দেন নেক্সট একটা টয় নিব আর নেক্সটই কিন্তু আমি এই টয়জের পার্টসটাকে নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একটা স্কুল বাসের পার্টস সেটাও কিন্তু দেখে বুঝতে পারছো তোমরা খুবই কালারফুল একটা স্কুল বাসের আপার সাইডের পার্টস অসাধারণ একটা স্কুল বাস হতে যাচ্ছে এটা তো এটাকে আমি কিন্তু ফিক্স করা ট্রাই করব সম্পূর্ণভাবে তো এটার যে লোয়ার পার্টস সেটাকে কিন্তু অলরেডি আমি হাতে নিয়ে নিয়েছি আর এই দুইটা পার্টসকেও কিন্তু আমি পজিশন ওয়াইজ বসিয়ে ফেলার ট্রাই করব আর পজিশন ওয়াইজ বসিয়ে ফেলার পরেই কিন্তু আমি এটাকে প্রেস করব কজ এটা কিন্তু একটা স্ক্রুলেস টয়েস এটার মধ্যে কোনো স্ক্রু নেই আমি জাস্ট এটাকে পজিশন ওয়াইজ বসালাম বসিয়ে যখন প্রেস করলাম তখন কিন্তু এই যে এইদিকে দেখো গার্ডগুলো রয়েছে এই গার্ডগুলোর সাথে এটা ফিক্স হয়ে যাচ্ছে খুবই স্যাটিসফাইং ভাবে আর এটার মধ্যে এখন যে মিসিং হুইলগুলো রয়েছে সেই মিসিং হুইলগুলোকে কিন্তু আমি একে একে ফিক্স করে ফেলবো প্রথমেই কিন্তু আমি এই পার্পল কালারের হুইলগুলোকে ব্যাক সাইডে ফিক্স করে দিচ্ছি দুইটা পার্পল কালারের হুইল রয়েছে দেখো ব্যাক সাইডের দুইটা হুইল কিন্তু পার্পল কালারের আর ফ্রন্ট সাইডের যেই দুইটা হুইল রয়েছে সেই দুইটা কিন্তু আবার ডিফারেন্ট একটা কালারের সাথে রয়েছে আর এটা কিন্তু সফট একটা পিঙ্ক কালারের সাথে রয়েছে তো এই দুইটা হুইলকেও কিন্তু আমি অলরেডি ফিক্স করে ফেললাম দেখো এখন কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকের এই টয় স্কুল বাসটি যেটা বিচ্ছিন্ন অবস্থায় ছিল বা ডিটাচ অবস্থায় ছিল আমি অলরেডি অ্যাটাচ করে ফেলেছি এই কালারফুল টয় স্কুল বাসটিকে তো এটাকে রাখবো ফ্রেন্ডস আর এটাকে রাখার পরেই কিন্তু আমি এদিক থেকে একটা অসাধারণ টয়েজের পার্টসকে নিয়ে নিয়েছি আর এটা কিন্তু একটা এক্সকেভেটরের পার্ট তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো এদিকে একটা স্যাটিসফাইং সাউন্ডের সাথে কিন্তু এই এক্সকেভেটিং পার্টটা রয়েছে ওয়াও আর এটার যে লোয়ার সাইডের পার্টস রয়েছে ফ্রেন্ডস সেটা কিন্তু আমার এই সেটআপের বাইরে ছিল আর এটাকে কিন্তু এখন আমি ফিক্স করে ফেলবো বা পজিশন ওয়াইজ প্রথমে আমি এটাকে বসিয়ে ফেলবো এই আপার সাইডটার সাথে দেন আমি কিন্তু এখানে একটা স্ক্রুর মাধ্যমে জাস্ট একটা স্ক্রুর মাধ্যমে এটাকে ফিক্স করে দেওয়া ট্রাই করব আমি এখন এটাকে টাইট করে দিচ্ছি দেখো ফ্রেন্ডস এই স্ক্রুটাকে টাইট করার মাধ্যমে কিন্তু এই দুইটা পার্ট খুবই খুবই মজবুতভাবে অ্যাটাচ হয়ে গিয়েছে যেটা ডিটাচ অবস্থায় ছিল খুবই বাজে দেখা যাচ্ছিল বাট এখন কিন্তু এটা পরিপূর্ণ একটা লুকে চলে এসেছে দেখো পুরোপুরি একটা এক্সকেভেটরের মতোই দেখা যাচ্ছে আর রিয়েল লাইফে তোমরা যেই এক্সকেভেটরগুলো দেখতে পাও সেগুলো কিন্তু অনেকটা এইরকমই দেখা যায় খুবই অসাধারণ একটা রিয়েলিস্টিক এক্সকেভেটর যেটা বিচ্ছিন্ন ছিল সেটাকে কিন্তু অলরেডি আমি ফিক্স করে ফেলেছি তো এটাকে রাখবো এবার আর এবার কিন্তু এই কারের পার্টসটাকে নিয়ে নিচ্ছি ফ্রেন্ডস অসাধারণ একটা কারের আপার সাইডের পার্টস আর এটা কিন্তু মেবি এসইউভি মডেলেরই কার হবে কারণ এটার শেপ দেখেই বুঝতে পারছো তোমরা তো এটার যে লোয়ার পার্টস সেটাকে কিন্তু এখন আমি অলরেডি হাতে নিয়ে নিয়েছি আর এটার ইনসাইডে কিন্তু বেশ ক্যাবল সার্কিট তারপরে এইদিকে স্পিকার রয়েছে এলইডি লাইট রয়েছে দেখতে পাচ্ছ তো আমি কিন্তু এটাকে এভাবে এদিকে পজিশন ওয়াইজ বসিয়ে ফিক্স করে ফেলার ট্রাই করব প্রথমেই আমি এটাকে প্রতিটা গার্ডে বসিয়ে
পজিশন ওয়াইজ বসিয়ে ফিক্স করা ট্রাই করব फ्रेंड्स দেখো এদিকটাতে কিন্তু আমার দুইটা স্ক্রু দিতে হবে তাহলেই কিন্তু এই কারটা ফিক্স হয়ে যাবে আমি এই স্ক্রু হোলের মধ্যে স্ক্রুগুলোকে দিয়ে দিচ্ছি বেশ কিছু স্ক্রু কিন্তু নেই এটার মধ্যে জাস্ট দুইটা স্ক্রু এই দুইটা স্ক্রুকে টাইট করার মাধ্যমেই কিন্তু আমার এই কারের লোয়ার সাইডের সাথে আপার সাইডের পার্টসটি অ্যাটাচ করা হয়ে গেল বা ফিক্স করা হয়ে গেল এখন কিন্তু এটার মধ্যেও বেশ কিছু হুইল রয়েছে যেগুলো পুশড হুইল এখানে জাস্ট পুশ করলেই কিন্তু ফিক্স হয়ে যাচ্ছে পজিশনে ধরে যখন আমি চাপ দিব তখনই ফিক্স হয়ে যাচ্ছে আর সামনের দিকে দুইটাও কিন্তু পুশড হুইল খুবই স্যাটিসফাইং একটা সাউন্ডের সাথে এটা কিন্তু ফিক্স হয়ে গেল আর তারই সাথে সাথে কমপ্লিট হয়ে গেল এই প পেট্রোল টয় কারটি SUV মডেলের একটা প পেট্রোল টয় কার দেখো এদিকে কিন্তু স্টিকার করা রয়েছে প পেট্রোলের নাইস একটা কুল কালারের সাথে রয়েছে এই SUV মডেলের প পেট্রোল টয় কারটি যেটা বিচ্ছিন্ন অবস্থায় ছিল অলরেডি আমি প্রতিটা পার্টকে কিন্তু ফিক্স করে ফেলেছি এখন কিন্তু সম্পূর্ণই একটা রিয়েল লুকে চলে এসেছে এই প পেট্রোল টয় কারটি তো এটাকেও কিন্তু রাখবো আর তারপরে কিন্তু এই দিক থেকে একটা ট্রাক টয়েসকে হাতে নিয়ে নিচ্ছি এই ট্রাক টয়েসের বিভিন্ন পার্টস কিন্তু মিসিং রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটার ইনসাইডেও কিন্তু মোটর রয়েছে ক্যাবল রয়েছে স্পিকার রয়েছে বেশ ইনস্ট্রুমেন্ট কিন্তু এটার ইনসাইডে রয়েছে তো এটার যে ফ্রন্ট সাইডের এই ট্রাকের পার্টসটা সেটাকে কিন্তু আমি প্রথমে এই পজিশনে বসিয়ে ফেলার ট্রাই করব পজিশনে বসিয়ে এটাকে কিন্তু আমি ফিক্স করে ফেলা ট্রাই করব এদিকে দেখো স্ক্রু হোল রয়েছে সেই স্ক্রু হোলের মধ্যে কিন্তু আমি প্রথমে একটা স্ক্রুকে এভাবে দিয়ে দিব আর তারপরে কিন্তু এই স্ক্রুটাকে টাইট করে ফেলব এই স্ক্রুটাকে টাইট করার পরে এইদিকে কিন্তু আরও একটা স্ক্রু রয়েছে সেই স্ক্রুটাকেও দিয়ে দিব আর অলরেডি এটার মধ্যে একটা স্ক্রুকে দেখতে পাচ্ছ তো আমি এই স্ক্রুটাকে টাইট করে নিচ্ছি দেন এই স্ক্রুটাকেও টাইট করে দিব ওয়াও একে একে প্রতিটা স্ক্রুকে টাইট করলাম আর তারই সাথে সাথে এই ফ্রন্ট সাইডের ট্রাকের পার্টটা কিন্তু ফিক্স হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আর এবার আমি কিন্তু এটাকে এই মিক্সিং ট্যাঙ্কটাকে এদিকে বসিয়ে ফেলা ট্রাই করব এদিকে দেখো এইদিকে এইভাবে এটাকে দিয়ে আর এটাকে এই পজিশনে বসিয়ে ফিক্স করে ফেলতে হবে এখন কিন্তু বুঝতেই পারছো যে এটা একটা মিক্সার ট্রাক হতে যাচ্ছে এদিকে মিক্সিং ট্যাঙ্কটা রয়েছে যেটা মিসিং ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছি এই ফ্রন্ট সাইডের পার্টটা মিসিং ছিল সেটাকেও দিয়ে দিয়েছি আর এবার কিন্তু জাস্ট এই হুইলগুলোকে ফিক্স করব এটাও কিন্তু পুশড হুইল ফ্রেন্ডস এটাও স্যাটিসফাইং একটা সাউন্ডের সাথে কিন্তু ফিক্স হয়ে যাচ্ছে ওয়াও আমি কিন্তু ছয়টা হুইলকে স্যাটিসফাইং সাউন্ডের সাথে জাস্ট পুশ করে ফিক্স করে ফেললাম এই মিক্সার ট্রাকটির আর তারই সাথে সাথে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এই সিমেন্ট মিক্সার বা কংক্রিট মিক্সারটি যেটা কনস্ট্রাকশন সাইটে বা কনস্ট্রাকশন ইউনিটে কাজ করে থাকে সিক্স হুইলার একটা টয় মিক্সার ট্রাক তো এটাকে রাখবো আর আজকে সর্বশেষ যেই টয়েসটা রয়েছে এটা কিন্তু মিনি সাইজের একটা ট্রাক বডি দেখতে পাচ্ছ আর এটাকে কিন্তু আমি এখন ফিক্স করব এটার হুইলগুলোকে আমার কিন্তু ফিক্স করা লাগবে ফ্রেন্ডস দেখো হুইলগুলো কিন্তু একটু ইন্টারেস্টিং এটার এখানে দুইটা হুইলকে একসাথে ধরে যখন আমি চাপ দিব তখনই কিন্তু এটা সুন্দরভাবে ফিক্স হয়ে যাচ্ছে আর এটার মধ্যে আর একটা পার্ট মিসিং ছিল সেটাকে কিন্তু এখন আমি এই পজিশনে বসিয়ে ফেলবো ফ্রেন্ডস ওয়াও এই পজিশনে বসানোর পরে এইদিকে একটা স্ক্রু হোল দেখতে পাচ্ছ সেই স্ক্রু হোলের মধ্যে আমি একটা স্ক্রু দিয়ে দিব আর এই স্ক্রুটাকে এখন টাইট করে ফেলবো আর এদিকে আরেকটা স্ক্রু অলরেডি ছিল সেটাকেও আমি টাইট করে ফেলবো আরও একটা সিক্স হুইলার ট্রাক টয়েস এটাকেও কিন্তু আমি অলরেডি খুব মজবুতভাবে টাইট করে ফেলেছি একটা ফায়ার ট্রাক দেখো ফায়ার রেস্কিউ ইউনিটের একটা ফায়ার ট্রাক এইদিকে টুল বক্সের কিছু শেপ দেখতে পাচ্ছ আর এটা কিন্তু প্লাস্টিকের একটা টয় ফায়ার ট্রাক তোমরা কিন্তু বুঝতেই পারছো সিক্স হুইলার বাট এটার লুকটা কিন্তু একেবারে রিয়েল ফায়ার ট্রাকের মতোই দেখা যাচ্ছে বেশ সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই চমৎকার সিক্স হুইলার একটা ফায়ার রেস্কিউ ইউনিটের ফায়ার ট্রাক দেখো এদিকেও কিন্তু বেশ কিছু অপশন রয়েছে মিনি সাইজ হলেও এটা কিন্তু একেবারেই রিয়েলিস্টিক করা হয়েছে তো আজকের ভিডিওতে এই ফায়ার ট্রাকটি ছিল একটা এক্সকেভেটর ছিল একটা প পেট্রোল টয় কার ছিল যেটা এসইউভি মডেলের একটা স্কুল বাস ছিল একটা সিমেন্ট মিক্সার ট্রাক ছিল একটা ইমার্জেন্সি টয়েস ইমার্জেন্সি ভেহিকল
অ্যাম্বুলেন্স ছিল। হোপফুলি আজকের এই অ্যাসেম্বল ভিডিওটা তোমরা এনজয় করেছো, এনজয় করে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।